যেহেতু আমরা যেমনটা জানি শ্রীনিধির বিপক্ষে দুর্দান্ত জয়ের পর এবার বিশ্বজনের সঙ্গে একটা বিষয় কিন্তু গোকুলাম ম্যাকমানি উঠে আসে যে এর আগে যখন মোহামেডান মুখোমুখি হয়েছিল ফাইনালে খুব কাছ থেকে গিয়ে গোকুলের কাছে হারতে হয়েছিল, সেই কথা মাথায় রেখে কতটা চ্যালেঞ্জিং ম্যাচ হতে চলেছিল। দেখো গোকুলাম, আমরা দু বছর আগের আই লিগটা চ্যাম্পিয়নই হতাম, ফাইনালে আমাদের গোকুলামের সাথে খেলা হয়, আমরা 2-1 গোলে গোকুলামের কাছে হেরেছি। গোকুলাম ভালো টিম, এ দুবেদিয়ার মতো প্লেয়ার যে টিমে আছে সে টিম খুবই ভালো টিম এবং তাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে অনেক। গোকুলাম পরপর আই লিগ জেতার ওদের একটা অভিজ্ঞতা আছে, সেখানে ভালো টিম। কিন্তু আমাদের, আমরা যে ফুটবল খেলে আসছি গত 7টা ম্যাচ, সেই ফুটবল খেলতে হবে, খেলে আমাকে ম্যাচ জিততে হবে। গোকুলামের ভালো বিদেশি আছে, আমি তো প্রথমেই বললাম যে এদু বেদিয়ার মতো একজন মিডফিল্ডার আছে এবং ওদের যে ডিফেন্স লাইনও ভালো, আমাদের ভালো টিম গোকুলাম। আর আমাদের মাঠ ভালো, পরিবেশ ভালো, সমর্থক থাকবে, ওদের সব টিমই তাদের ভালো খেলার চেষ্টা করে আমাদের এগেনস্ট। হোম ম্যাচ আমাদের সমর্থকরা আমাদের অ্যাডভান্টেজ, আর ভালো মাঠে সব ভালো টিমই ভালো খেলার চেষ্টা করে, সেখানে ওরাও চেষ্টা করে। না না, অ্যালেক্সিস ফিট আছে, আজকেও ফুল টিমের সাথে প্র্যাকটিস করবে, আর একটু হ্যামস্ট্রিং এ ছিল, ঠিক হয়ে গেছে। শুধু একমাত্র সামাদ আর দীপ হচ্ছে ডেনজিল দুজন ইনজুরি আছে, দুজন মানে চোট রয়েছে, হালকা ইনজুরি, সেটা আজকে দেখা হবে। আজকে যদি ওরা প্রথমে জগিং এ যদি সঠিক থাকে তাহলে অসুবিধা। আচ্ছা, আমরা যেমনটা দেখেছিলাম মহামেডান সমর্থকদের মধ্যে ডেভিডকে নিয়ে একটা উচ্ছ্বাস তো থাকি, আগের মাসে সম্পূর্ণ ম্যাচে দেখা যায়নি, এর আগেও তুমি বলেছিলে যে গোকুলামের জন্য হয়তো ডেভিডকে দেখা যেতে পারে। হ্যাঁ, হয়তো দেখা যেতে পারে কোচের, দেখো ডেভিড, আমি আবারও বলছি আমাদের সব থেকে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের টিমে, ও প্রচুর গোল করেছে এবার মোহামেডান স্পোর্টিং এ, যে ডুরান্ড কাপের হাইস্ট স্কোরার, যে কলকাতা লিগের হাইস্ট স্কোরার, তার পারফরমেন্স সম্বন্ধে তো বলার কিছু নেই, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে কোনো ম্যাচ ওকে খেলানো হচ্ছে না, কোনো ম্যাচ খেলানো হচ্ছে, তবে আমরা ডেভিডকে দেখতে পাবো, আশা এই ম্যাচে দেখতে পাবো। দেখো পজিটিভ দিক অনেক আছে, আমাদের মিডফিল্ডে একটা প্রচুর কম্পিটিশন, আমাদের অভিষেক হালদার, তন্ময়, আমার নতুন বিদেশি যে আর্জেন্টিনার সে এসে গেছে, বিদেশ্বর ফিট হয়ে গেছে, ব্যারেটও ফিট হয়ে গেছে, তোমার আঙ্গুসানা আছে, স্যামুয়েল আছে, তাহলে আমার মিডফিল্ডে এতটা তোমার কম্পিটিশন, সেটা একটা সুস্থ কম্পিটিশন, টিমের পক্ষে ভালো। সেখানে আমার প্রতিটা জায়গায় যেরকম এডি গোল করছে, ডেভিডও গোল করেছে, সেখানে একটা স্ট্রাইকারই আমাদের খেলে, দুজনেরই খেলার সুযোগ আছে। আসতে পারে, ও টিমে আসতে পারে, হয়তো প্রথম দলে নাও থাকতে পারে, কিন্তু টিমে আসতে পারে। এখন কোচ সেটা এখন এখনো 2-3 দিন আছে, সেটা আমরা ম্যাচের আগের দিন বলতে পারি। আরো একটা প্রশ্ন রাখবো, আমরা যেমনটা দেখেছিলাম যে জোসেফ দুর্দান্ত ভাবে কিন্তু দেখছি হেড দিয়ে বল কভার করে দিচ্ছে, বলগুলো মানে গোলের পুরো ধারাস্পথের পাশে ভেদতে দিচ্ছে না, তো এই দিক থেকে কতটা? না, আর শুধু জোসেফ না, জোসেফ, ইরশাদ, এডিঙ্গা, সামাদ, ওই দিন জুডিকা, আমার যে ডিফেন্ডাররা খেলছে তারা সবাই ভালো খেলছে, কাউকে মানে কেউ একা দারুণ খেলছে বলবো না, পুরো ডিফেন্সটাই ভালো খেলছে, পদম আমাদের গোলকিপার ভালো খেলছে, পুরো টিম অ্যাজ এ মোহামেডান টিম ভালো খেলছে, মোহামেডান স্পোর্টিং ক্লাব ভালো। শ্রীনিধির বিপক্ষে একটা যেটা কাটা সেটা তো কাটিয়ে গেছে, এবার গোকুলামটা বাকি আছে, তো তুমি আশা রাখছো যে গোকুল ঘরের মাঠে কাটা এখনো অনেক, সবে 7টা ম্যাচ হয়েছে, 24 ম্যাচের টুর্নামেন্ট, অনেক টাফ টুর্নামেন্ট, মানে অনেক ম্যাচ আছে। দেখো শিলং লাজং আজ 2 গোলে জিতছে, মনে হয় জিতেও গেছে লাজং আর চার্চিলের সাথে, তাহলে লাজং আজ যদি জেতে লাজং 3-এ চলে আসবে, তার মানে টাফ টাফ টুর্নামেন্ট। এখানে আমার লাজং এ অ্যাওয়ে ম্যাচ বাকি আছে, কাশ্মীরে অ্যাওয়ে ম্যাচ বাকি আছে, শ্রীনিধির অ্যাওয়ে ম্যাচ বাকি আছে, গোকুলামের অ্যাওয়ে ম্যাচ বাকি আছে, চার্চিলের অ্যাওয়ে ম্যাচ বাকি আছে, সেহেতু এখনো অনেক দূর, তবে টিম ভালো খেলছে, এই রিদিমটা রেখে দিলে আমাদের। আচ্ছা,